ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঐশী, লাইফ উইথ ঐশী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সন্ধ্যে 7:30, তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আমি এখন সেজেগুজে রেডি হয়ে গিয়েছি, আর তোমাদের দাদা ভাইও রেডি হচ্ছে। এখন যাব মসলন্দপুরের জ্যান্ত ভূত দেখতে। তো আমি বেরিয়ে পড়েছি জ্যান্ত ভূত দেখার জন্য, আপনাদেরকেও দেখাবো। তো কেউ ভয় পাবেন না, আমি খুব এক্সাইটেড, চলুন যাওয়া যাক। বেরিয়ে পড়েছি। Bye.
মরা পোড়ানো হচ্ছে, মানে লোকজন মরা পোড়াচ্ছে, চিন্তায় এইরকম আসলে এই যে থিমটা করেছে এটা হচ্ছে তারাপীঠের কালী মন্দির, আর ওখানে তারাপীঠ শ্মশানে শ্মশানে থিম করেছিল ওই দিকটা, আর হচ্ছে তারাপীঠের শ্মশানে অনেক রকম ভূত থাকে, তো সেই সেইগুলো করেছে, আর তারাপীঠের মায়ের মূর্তি ওটা চলো দেখি। এটা তারাপীঠের মায়ের মূর্তির আদলে করেছে, আর প্যান্ডেলটাও তারাপীঠের মন্দিরের আদলে হয়েছে। আসলে এই মণ্ডপটা তারাপীঠ মহাশ্মশানের আদলে তৈরি, আর তারাপীঠ মায়ের মন্দিরের মতন ঠাকুরটা তৈরি হয়েছে এখানে, আর আমি এত ভয় পেয়েছি, যদি আমি একা আসতাম তাহলে আমি পুরোটা ঘুরে দেখতাম না, আমার সঙ্গে আমার হাজব্যান্ড ছিল বলে দুজনে মিলে গিয়েছি। হ্যালো এভরিওয়ান, এখন বাজে রাত 12টা, তো এখন আমি ব্লগটা শেষ করতে এসেছি। যেটা বলার ছিল সেটা হচ্ছে তারাপীঠ আমার খুব পছন্দের জায়গা, আর এখানে মসলন্দপুরে নবারুণ সঙ্গে তারাপীঠ মন্দিরের থিম করেছে, শ্মশানের থিম করেছে, তারপরে ভুতুড়ে ভুতুড়ে পরিবেশটা তৈরি করেছে, এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল আমি তারাপীঠের মধ্যেই চলে এসেছি। আর মায়ের মূর্তিটা তো একদম তারাপীঠ মন্দিরের যে মায়ের মূর্তি একদম সেম টু সেম, খুব ভালো লেগেছে। আর সবথেকে মজার ব্যাপার হচ্ছে ওই তোমরা ভিডিওতে দেখলে যে উপরের দিকে একটা ভূত বসেছিল, তো এত ভয় লেগেছিল, আমি এমনি ভূতের গল্প পড়তে গল্প শুনতে আর ইউটিউব তো দেখে দেখে ভূতের গল্পগুলো শুনি, তারপরে রিয়েল গস্ট এগুলো সার্চ করি, কিন্তু সামনে দেখলাম তো মানে রিয়েল না কিন্তু ওরা সেজেছে, কিন্তু এত ভয় লাগছিল, এত ভয় লাগছিল মানে গায়ে কাটা দিয়ে উঠেছে। তারপরে তো ওই তো গেল, তারপরে তোমাদের দাদাভাই পেছন থেকে ভিডিও করছিল, তো একটা ভূত এসে সামনে ঝাঁপ মেরেছে, আর তোমাদের দাদাভাই চিৎকার করে উঠেছে,
ওইটাই হচ্ছে সব থেকে মজার ব্যাপার। খুব ভালো হয়েছে, খুব খুব ভালো ভালো লেগেছে, আমার তো খুব ভালো লেগেছে। তো আজকেই শেষ, কালকে তো বিসর্জন, আবার মন খারাপ হয়ে যাবে, আবার একটা বছর ওয়েট করতে হবে কালী পুজোর জন্য। সত্যি এখানে কালী পুজো খুব 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 ভালো হয়। তো ঠিক আছে, এটাই বলার ছিল, এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি। আমার ব্লগটা যদি একটুও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই।